বাংলাদেশে আর কোনো রোহিঙ্গাদের ঢুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা মনে করি মিয়ানমার তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য নানান ধরনের যুদ্ধে জড়িত হয়েছে। এটা তাদের নিজেদের সমস্যার জন্য। আমরা এখনও সঠিকভাবে জানি না তারা কার সঙ্গে গোলাগুলি করছে কিংবা কাকে তারা প্রতিহত করছে। আমরা যতটুকু শুনেছি আরাকান আর্মির সঙ্গে তাদের বিরোধ, সেই বিরোধের জের ধরেই তারা গোলাগুলি করছে। এন্টি টেরিজম ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মনে করি যে মায়ানমার তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্যই তারা এখন তারা একটু নানান ধরনের যুদ্ধে জড়িত হয়েছে, তাদের নিজেদের প্রবলেমের জন্য। আমরা নিজেরাই এখন এদের নিয়ে আমরা নানান ধরনের জটিলতার মধ্যে রয়েছি। আমরা আর কোনো মানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমাদের ভিতরে ঢুকতে দেব। অনুষ্ঠানে আইজিপি ডক্টর বেরুঞ্জিন আহমেদ বলেন, যারা দেশে জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর মদতে দেশে অরাজকতা পরিস্থিতি তৈরি করছে। মধ্যপ্রাচ্যের আলকায়দা, আইসিস, দায়েশ, তাদের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে কিছু হোম গ্রাউন সন্ত্রাসী আবার নতুন করে বাংলাদেশের এই আমাদের প্রিয় মাতৃভূমিকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করে, এবং সেটিও আমাদের দেশের জনগণ এবং সরকারের নেতৃত্বে সেটিকেও পরাস্ত করা, পরাভূত করা সম্ভব হয়েছে। এ সময় এন্টি টেরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন বলেন, জঙ্গিবাদ দমনে কিছু সীমাবদ্ধতা থাকলেও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। রাশিদুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।